সো যাক গাইস ফাইনালি কিন্তু ভাই আমরা টোটো নিয়ে নিয়েছি মানে কিছু করার নেই ভাই পেটের দায় ভাই পেটের দায় টোটো নিয়েছি ভাই আর কাজ বাজ করে চলে এসেছি এখন ব্যাটারি চার্জ হচ্ছে আবার 2 ঘন্টা 3 ঘন্টা রেস্ট নিয়ে তারপরে যাব কিছু করার নেই ভাই সাবস্ক্রাইব করো চ্যানেলটা সাপোর্ট করো সাপোর্ট না হবে না সাপোর্ট করো আমি একটাই চাই তোমার দাদা সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্টে বলে বলে দাও ভিডিওটা কেমন হয়েছে আরে শাবাশ সেরা বলল সেরা ওকে গাইস যাই হোক সবাইকে শুভ সকাল নতুন একটা সকালে সবাইকে সুস্বাগতম তো গাইস আজকে ভিডিও শুরু করছি ভাই একদম মধু আর চায়ের দোকান এখান থেকে কারণ ভাই তোমরা টাইটেল থাম্বনেলে ট্রেলারে যেটা দেখে নিয়েছো হ্যাঁ ভাই সেটাই তো এখন যাচ্ছি ভাই টোটো আনতে ভাই ঠিক আছে এই হচ্ছে ব্যাগ নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তো চলো ভাই ইন্ট্রোটা দিয়ে যাক সো হে হোয়াটসঅ্যাপ বংশ ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল বংশ গাইস আজকে ভিডিও ভাই শুরু করছি এখান থেকে যাই হোক এখন বাজে ভাই 9:30 তো এখন আধা ঘন্টা তাপসের জন্য দাঁড়িয়ে রয়েছি 9টার সময় টাইম দিয়েছিলাম আমাকে ইউনিয়ন থেকে বলেছে 9টার মধ্যে গিয়ে টোটোটা নিয়ে আসতে এখন ঠিক আছে তাপসের জন্য আধা ঘন্টা লেট হয়ে গেছে এখন বেরোতে পারিনি তো এখন যাব আসুক আর কিছু করার নেই ভাই এখন পরিস্থিতিটা এমন না বসে থাকা যাবে না খালি ইনকাম করতে হবে ইনকাম ভাই হ্যাঁ ভিডিও করতে হবে ইনকামও করতে হবে সেই কারণে একটাই রাস্তা পেলাম যে টোটো চালাতে হবে আর জমা টামা দিয়ে আসলো অনেক কষ্ট করে ভাই পেলাম ঠিক আছে তো যাই হোক এখানে ঠাকুর আছে ঠাকুরের মুখ দর্শন করে যাচ্ছি ভাই জানি না কী হবে চলো আজকে যাই হোক না কারণ তোমাদের যতটুকু পারবো শেয়ার করবো ভাই পুরো আধা ঘন্টা থেকে 35 মিনিট লেট করে দিল ঠিক আছে 9টার সময় যাওয়ার কথা সেখানে ভাই এখন 9:30 ওভার হয়ে গেছে এতক্ষণ পরে মহাশয় এসছে যাই হোক এখন এখান থেকে গিয়ে টোটো ধরতে হবে আর টোটো ধরার পরে যাবো আয়রন গেট সেখানে গিয়ে গাড়ি আনতে হবে ঠিক আছে চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো ভাই আজকে প্রথম দিন আনি আগে ঠিক আছে আগে তো কোনোদিন রোডে চালাইনি দেখা যাক কি হয় আগে তো ফ্রিতে টাকাটা গুনি তারপরে আজকে কি ফ্রি দেবে না তোর গুনতে হবে তাহলে গাইস ফাইনালি কিন্তু ভাই আমরা টোটাল নিয়ে নিয়েছি আর এখন তাপস চাল দিচ্ছে মানে তাপস আগে চালাও তো আমি কোনোদিন চালাইনি মানে রোডে চালাইনি এবার কাজে কাজ হিসেবে ঠিক আছে এমনি বন্ধু টোটো চালিয়েছি বাট এই যে চলো ভাই আমরা এখন ব্রিজ থেকে নামছি ভাই কতদিন পরে চালাচ্ছিস তুই বল আমি ভাই 5 বছর পরে চালাচ্ছি 5 বছর তার আগে 7 টাকা চালাতাম চলো ভাই আজকে থেকে আমার জার্নি শুরু হয়ে গেল ও দেখা যাক ভাই কত দূর কি হয় বিজনেস লাইন চলো ভাই আমার একটু কালী চলে যাবো একটু কালী চলে যাবো মায়ের দর্শন দিতে কারণ মাকে জানিয়ে শুরু করতে চাই আমি ঠিক আছে সবসময় শুভ কাজ আমি মা কালী নামে শুরু করতে চাই চলো ভাই কালী চলে যাই কথা হচ্ছে আবার ভাই ট্রায়াল মারতে মারতে ভাই আমাদের প্যাসেঞ্জার তুলে নিয়েছে ঠিক আছে মানে 5 জন 4 জন উঠেছে তো আমরা এখন নিউ মার্কেট দিয়ে আসতে যাচ্ছি আর এত প্রাণ চালাচ্ছে রোডে এসে তাপস করে দিয়েছি চলো নিউ মার্কেট চলে আসলাম প্রায় সবাই 1 নম্বরে ঢুকছি আমরা ঠিক আছে নিউ মার্কেট নাও তো এখান থেকে বেরোয় গেছে ঠিক আছে প্যাসেঞ্জার নামাতে বাড়ি যাবো তারপরে পরে কথা হচ্ছে ভাই সব প্যাসেঞ্জার নামার সময় দিয়ে আবার এই ভাইকে নিয়ে এসেছিলাম মানে যে ভাই দাদা আছে ভাইকে নিয়ে এসেছিলাম ভাই হসপিটালে তাপস চলে গেছে বাড়িতে না 20 টাকা যাও চলো ভাই এইবার যাও বাড়ির দিকে দেখি রাস্তার মধ্যে প্যাসেঞ্জার ভাই ভালো চলো দেখতে হবে ভাই তো প্যাসেঞ্জার নামাই দিয়েছে বাড়িতে এসেছিলাম খেতে আর আস্তে আস্তে রাস্তার মধ্যে গাড়ির ব্যাটারি চার্জ শেষ ঠিক আছে মানে আস্তে আস্তে এরকম ব্যবহার যাচ্ছে থেকে থেকে এবার ভাগ্যি বাড়ি চলে এসেছি এবার যার গাড়ি তাকে ফোন করে বলে দিলাম এখন ব্যবস্থা করতে হবে আমার এই ব্যবস্থা ঠেলে নিয়ে যেতে হবে আর না কারো বাইক জোগাড় করে আমার এখন মালিকায় বাড়ি যেতে হবে টোটো চার্জের জন্য চলো আগে খাওয়া দাওয়া করে নিই ভাই আর আমাদের তোমাদের বলা হয়নি আমাদের হচ্ছে অসুস্থ চলছে বাংলাদেশে দাদু মারা গেছিলো সেই কারণে সেই কারণে ভাই নিরামিষ খেতে হচ্ছে পুরো সিদ্ধ ভাত ওইদিকে এদিকে মাও খাচ্ছে এদিকে আমিও খাচ্ছি এই যে কিছু করার নেই ঠিক আছে চলো দেখি এবার ঠুকঠুক করে যদি গাড়ি যায় আস্তে আস্তে দিকে নিয়ে যেতে হবে দেখো ভাই অনেকক্ষণ তো হয়ে গেছে ভিডিও করা হচ্ছে না যাই হোক আর এখন ভাই 3:30 বাজে এখন একজন প্যাসেঞ্জার রয়েছে দেখতে পাচ্ছো তো যাই হোক প্রায় টোটোর যা ভাড়া তার বেশি তুলে নিয়েছি এখনও বাড়ি গিয়ে এখন জাস্ট এই আঙ্কেলকে নামিয়ে দিয়ে স্নান খাওয়া দাওয়া করে টোটো চার্জে বসে তারপরে আমার আবার আসতে হবে ঠিক আছে তাই এখন গেট পড়েছে গেটে দাঁড়িয়ে আছি চলো এখানে পরে কথা হচ্ছে গেছে ভাই যাই হোক বাড়ি চলে আসলাম বাড়ি আসার পরে এই যে গাড়ি কিন্তু এখানে ঢুকিয়ে দিয়েছে অলরেডি আর হচ্ছে দেখতে পাচ্ছো ভাই চার্জ হচ্ছে চার্জ আমি তো ভাবছি এই তার পুরে না যায় তাও দেখছি চার্জ টানছে তাও ঠিক আছে জানি না কী হবে সেকেন্ড রাউন্ডে তখন তার পুরো গরম হয়ে গেছে বুঝতে পারছি না কী হবে আই হ্যাভ নো আইডিয়া এখন চার্জ দিতে হবে কোনোরকমভাবে ঠিক আছে চার্জটা হয়ে গেল আর এখন ভাই স্নান খাওয়া দাওয়া করতে হবে মিনিমাম 5টার দিকে বেরোতে হবে 2 ঘন্টা 3 ঘন্টা চার্জ না হলে হবে না
চলো পুরো কথা চলো গাইস টাটা গাইস গাইস যাও একদম খাওয়া দাওয়া করে সিনেমাটেন করে সব কমপ্লিট দা বেরিয়ে গেছিলাম অনেকক্ষণ আগে ঘন্টা দেড়েক হয়ে গেছে তারপরে বাটামোর নীলর বোন সব টিপ টিপ মেরে আবার এসে আমাদের এই বটতলা এসে দাঁড়িয়েছি গাড়ির মধ্যে বসে রয়েছে দেখতে পাচ্ছ যাই হোক এখন তাপসকে আনতে যাচ্ছি তাপস ভিআইপি হয়ে গেছে এখন টোটো পেয়ে ভিআইপি হয়ে গেছে এখন ওকে আনতে যাবো ওকে নিয়ে যাবো কাকার দোকানে কাকার দোকানে ফেলে দেন চলে যাবো আবার মানে ভাড়া কাটবো ঠিক আছে কিছু করার নেই চলো ভিআইপির আগে নিয়ে আসি কিছু করার নেই ভাই আর ভাই একটাই কথা বলছি তোমার একটা সাপোর্ট করো ঠিক আছে ভাই কিছু করার নেই মানে এমন পরিস্থিতি সে দাঁড়িয়েছে লাস্ট পর্যন্ত টোটো চালাতে হচ্ছে ঠিক আছে আর আমার কাছে কোনো কাজই ছোটো না সেটা তোমরা আগেও আমি বলেছি অন্য ভিডিওর মাধ্যমে কোনো কাজ ছোটো না আমার কাছে তোমাদের সাপোর্ট কিন্তু মাস্ট লাগবেই আচ্ছা দেখো সবাই লাভ ইউ যাক বন্ধুগণ তাপসকে নিয়ে তাপসকে আমার কাকার দোকানে রেখে দিয়ে আমি অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম 40-50 টাকা টিপস মেরেছি মানে টিপ মেরেছি তো তারপরে ভাই টোটো এখন দিয়ে আসতে হবে 15টা বাজে তো টোটোর ভাই ব্যাটারি চার্জ শেষ এমন অবস্থা চার্জ শেষ ভাই চার্জ দিয়ে নিয়ে আসলাম ঘন্টাখানি রেখে দিয়ে আসলাম মালিকের বাড়িতে চার্জ দিয়ে নিয়ে এসে তারপরে আবার চার্জ শেষ কিছু করার নেই এখন ব্রিজে উঠতে গেছে আর গাড়ি উঠছে না এখন 10 মিনিট ধরে রেখে দিয়েছি যে চাবি এখন এই ব্রিজে উঠতে গেলে ভাই অনেক চার্জ লাগবে না তো হবে না চার্জ ছাড়া তো সম্ভব না দেখ বেশি কথা বলবো না চলো আবার এখানে 10 মিনিট ধরে দাঁড়াই ঠিক আছে 5 মিনিট অলরেডি কেটে গেছে 10 মিনিট দাঁড়াতে হবে টোটালে তারপর যদি যা এগোই তো ভালো কথা এটা ঢেলে ঢেলে নিতে হবে কিছু করার নেই যাক ভাই টোটো কিন্তু বাড়িতে দিয়ে মানে মালিকের বাড়িতে টোটো ভাই চলে এসছে আমি তো এখন আসার পরে ভাই খিদে পেয়ে গেছে সেখানে ভাত খেতে বসবো আর হয়তো দুই তিন দিন আছে না মা ফসুস বৃহস্পতিবার মানে কালকে বুধবার বৃহস্পতিবার দুদিন তারপর থেকে আবার খাবো মাছ মাংস কোনো ব্যাপার না ঠিক আছে আদিকে দেখ সিদ্ধ ভাত আর এই মাত্র ঘিটা নিয়ে আসলাম বলছি টোটো নিয়েছি খুশি তো তোমরা বাবা মানুষ যাচ্ছে জগদ্ধাত্রী পূজার ভাষণে যাবে দেখো সবাই যে মাল রেডি ভাই ওই যে বাবা আর গুছাচ্ছে মানে আমার যাওয়ার কথা ছিল কিন্তু আমার এদিকে হয়ে গেল টোটোটা সেই কারণে আর যাবো না দেখ গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও এই কথা মতন অনুযায়ী সাবস্ক্রাইব করো পাশে থাকো সবাই ভাই অনেকে সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব করে দিয়েছে দেখলাম ঠিক আছে দেখো গাইস চলো আজকে মতন ভিডিও শেষ করছে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা যাচ্ছে আবার পরের দিন সারাদিন টোটো করে কী করবো সব দেখাবো ঠিক আছে টাটা গুড নাইট